গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থ্রু এ নিউ ব্লগ। আজকে পয়লা বৈশাখের সকাল, তো সেই জন্য আমি ঘুম থেকে উঠে ছাদে এসেছি। একটু সুন্দর ওয়েদার, আবহাওয়াটা দেখো, আকাশে হালকা মেঘ আছে, তার মধ্যে সূর্য উঠেছে, বেশ সুন্দর লাগছে ওয়েদারটা। সকালের দিকটা বেশ শান্ত লাগছে। পয়লা বৈশাখ, সেই জন্য আমি আর ছোটো নূপু ছাদে এসেছি, পাঞ্জাবি টাঞ্জাবি পরে, একদম প্রপার বাঙালি ড্রেস পরে। তো সবাইকে জানাই পয়লা বৈশাখের প্রীতি শুভনন্দন, অ্যাকচুয়ালি প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ছোটো নূপু, একটু বলে দাও হ্যাপি নিউ ইয়ার, শুভ নববর্ষ বলো। হ্যাঁ বলো, জোরে বলো, শুভ নববর্ষ। হ্যাঁ গুড। এবার তাকাও ক্যামেরার দিকে, এবার ফ্লাইং কিস দাও একটা, ক্যামেরার দিকে, ক্যামেরার দিকে ফ্লাইং কিস দাও। আচ্ছা ঠিক আছে। এখন সকাল 9টা বাজে, বাড়ি থেকে একটু বেরিয়েছি, বাজারে যাব, একটু মিষ্টি টিষ্টি আনতে হবে যেহেতু আজকে পয়লা বৈশাখ। তো আমাদের বাড়ির সামনে যে ক্লাব আছে ওখানে আজকে সঙ্গীতানুষ্ঠান হবে, তো যেটা আগেই বলেছিলাম। তো সেখানে দেখছি যে স্টেজটা তৈরি হয়ে গেছে প্রায়, অনেকটা লাইট আর সাউন্ডগুলো এখন আসতে বাকি আছে, তবে মোটামুটি চেয়ার টেয়ার চলে এসেছে। বাজারে চলে এসেছি, এখানে পাঁঠার মাংসের দোকানের সামনে লাইনটা দেখো একবার, মারাত্মক লাইন পড়েছে। তো আমি যেহেতু অতি চালাক, সেজন্য আমি গতকাল আগেই পাঁঠার মাংস কিনে রেখে দিয়েছি অলরেডি, তো যাতে এই লাইনটা অ্যাভয়েড করা যায়। এখানে আরেকটি দোকান, এই দোকানটাও খুব ভালো মাংস দেয়, তো এখানেও বিরাট লম্বা লাইন পড়েছে। তো শুধু পাঁঠার মাংস নয়, আমি সামনে আরেকটি চিকেনের দোকানে গেলাম, এখানেও বেশ ভালোই ভিড় আছে দেখতে পাচ্ছি। আজকে যেহেতু একটা স্পেশাল দিন, সবার বাড়িতেই মাটন বা চিকেন হচ্ছে, ভালো মন্দ হচ্ছে। আর এখানে অনেক নতুন দোকান উদ্বোধনও হচ্ছে, দেখো এই দোকানটা নতুন উদ্বোধন হচ্ছে, নতুন চালু করছে। মিষ্টির দোকানেও বেশ ভালো ভিড় আছে, প্রচুর লোক মিষ্টি মিষ্টি কিনছে। তো আমি এখান থেকে মিষ্টি নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িতে গিয়ে দেখি অতসী অলরেডি মাটন বানিয়ে রেখেছে, তো এটা আজকে ওকে বলেছিলাম যে মাটন কষা করতে, তার কারণ আমার প্ল্যান আছে আজকে হচ্ছে বাসন্তী পোলাও বাইরে থেকে এনে মাটন কষা বাসন্তী পোলাও দিয়ে ভুরিভোজটা করা যাবে, লাঞ্চটা। তো সেরকম প্ল্যান, তো আমি অলরেডি জোম্যাটোতে অর্ডার দিয়ে দিয়েছি, একটু টাইম লাগলো আসতে। এইটা চলে এসেছে কস্তুরি থেকে, আমাদের 3 প্লেট হচ্ছে পোলাও, বাসন্তী পোলাও। তো এটা আমি মোটামুটি ঘন্টাখানেক আগেই আনিয়ে রেখেছি, পয়লা বৈশাখ, সেজন্য একটু ভালো মন্দ খাওয়ার আয়োজন করেছি। অতসি বানিয়েছে হচ্ছে রগরগে একদম লাল লাল কষা মাটন, আর আমি আনিয়েছি বাইরে থেকে বাসন্তী পোলাও। তো এই হচ্ছে ব্যাপার, প্লেটটা সুন্দর করে সাজিয়েছে। তো এইটা হচ্ছে মাটন কষা, পাঁপড় ভাজা আছে, এটা নূপু খায় পাঁপড় ভাজা, ওর ম্যান্ডেটরি আইটেম আর কি। আর এটা হচ্ছে বাসন্তী পোলাও, যেটা আমরা আনিয়েছি হচ্ছে কস্তুরি থেকে, আর সাথে আছে তো লেবু আর পেঁয়াজ। আর এটা হচ্ছে অতসী বানায়, এটা একটা বেশ রিফ্রেশিং ড্রিঙ্ক, ঠান্ডা ঠান্ডা, এটাও বেশ ভালো লাগে খেতে। তো এইটা আমার প্লেট, আর এটা হচ্ছে অতসীর প্লেট। আমি আমারটা এত ভালো করে ঠিক আছে, তাহলে এবার তাহলে খাওয়া টাওয়া যাক নাকি? এমনি অনেক খিদেও পেয়ে গেছে, আর দেরিও হয়ে গেছে, 3টে বাজে, আবার বিকেলবেলায় তো আমাদের সঙ্গীতানুষ্ঠান আছে। ঠিক আছে, এইটা হচ্ছে গিফট আজকে পয়লা বৈশাখের, যেটা আমাদের পাড়ার লোকালিটিতে একটা জুয়েলারি দোকান আছে, যেখান থেকে অতসী গয়নাটনা বানিয়েছে অনেক, তো সেই সুবাদে পয়লা বৈশাখে ডেকেছিল। একটা সুন্দর সুন্দর একটা তারামার একটা ক্যালেন্ডার দিয়েছে, বাংলা ক্যালেন্ডার, যেটা খুব দরকার আমাদের, অনেক পাজি টাজি দেখতে হয় তো মা অনেক কিছু মানে। আর এটা হচ্ছে কেশর লাড্ডু, আচ্ছা আচ্ছা ভালো, প্রভুজির কেশর লাড্ডু। আর ওদের একটা আর কি দিয়েছে, ও আচ্ছা মাজা দিয়েছে, আরে লাড্ডু খেয়ে টেস্টটা পেলে মাজাটা খেয়ে নিতে হবে। আর ওদের একটা পাবলিসিটির জন্য একটা ব্যাগ দিয়েছে কল্পনা জুয়েলার্স। এবার আরও একটা জায়গায় যাব আমরা, আমাদের যে বাড়ি হচ্ছে কন্ট্রাক্টর, তো তারাও ডেকেছে, তাকে সম্মানিত করছেন আমাদের ক্লাবের সম্পাদক মিন্টু শাহ। সন্ধ্যে 7টার পর থেকেই আমাদের অনুষ্ঠান প্রায় শুরু হয়ে গেছে, এখানে আমাদের কাউন্সিলর এসছে, লোকাল কাউন্সিলর, যাকে সংবর্ধনা দিয়ে আমরা স্বাগত জানাচ্ছি। তো এরপরে একে একে আমাদের সব শিল্পীরা শুরু করে দেবে তাদের গান বাজনা, তারপর ডান্স, অনেক রকমের আয়োজন হয়েছে, তো আস্তে আস্তে আমরা সেগুলো এনজয় করব। তো আমি বাড়িতে গিয়ে একটু কাজকর্ম করে তারপরে 9টার দিকে আসবো। Thank you.